পরিচয় পাওয়া যায়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল তখন লর্ড লরেন্স হঠাৎ করে ভুটান রাজ্য ব্রিটিশ ভারতের এই এলাকা আক্রমণ করে দখল করে বসেন। ভোট পাচ্ছি থেকে ভোটমারি পর্যন্ত ইতিপূর্বে এই ভুটান রাষ্ট্রের সাথে ব্রিটিশদের দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। ভোটপাটি থেকে ভোটমারি এই এলাকাটি ডুয়ার্স, ইংরেজরা যাকে ডুয়ার্স নামে উচ্চারণ করতেন কারণ ব্যবসা বাণিজ্যের এটি একটি সুবিধাজনক পথ। এই এলাকায় ব্রিটিশ গভর্নরের হাতছাড়া হয়ে গেলে পার্বত্য এলাকাগুলি শাসনে কঠিন হয়ে যাবে। তাছাড়া এই এলাকা এবং তৎসংলগ্ন অঞ্চলে চা বাগান ও শালবাগান অন্যান্য মূল্যবান কাঠের লাভজনক বনাঞ্চল থাকায় ব্রিটিশ সরকার কোনো কর্মেই এলাকাটি হাতছাড়া করতে রাজি ছিলেন না। তাই সাথে সাথে প্রেরিত হলো পাঠান থেকে ব্রিটিশ সিপাহী দল, যার অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন হেদায়েত আলী, পরে কর্নেল। সিপাহী সেনা দলের সাথে আগত ধর্মপ্রাণ মুসলমান সিপাহীগণ এই অঞ্চলে দীর্ঘদিন অবস্থানের সময় নামাজ পড়ার জন্য মসজিদ ও ঈদগার একটি মাঠের অভাব অনুভব করলেন তীব্রভাবে, কারণ এলাকাতে ছিল ওই সময় হিন্দু প্রধান এলাকা। ক্যাপ্টেন হেদায়েত আলী ভুটানের কাছ থেকে ডুয়ার্স এলাকা পূর্ণ দখলের পর প্রতিষ্ঠা করলেন লতামারি মসজিদ। এটা ছিল 1865 খ্রিস্টাব্দের প্রথম দিকের ঘটনা। এই সময় ওই মাসেই তিনি অভাব অনুভব করলেন পবিত্র ঈদের নামাজ আদায় করার জন্য একটি ময়দান, যা পাওয়া তখনকার দিনে কঠিন ছিল কারণ ভূ সম্পত্তি তখনকার দিনে হিন্দু মালিকানা থাকার কারণে নামাজের জন্য মাঠ সংরক্ষণ করা দুরূহ ছিল। অনেক সন্ধানের পর একটি মাঠের সন্ধান মিলে, যার মালিকানায় মহরুদ আমানদুল্লাহ প্রধানের সাহেবের কোনো পূর্বপুরুষের ছিলেন, তিনি ক্যাপ্টেন হেদায়েত আলী সাহেবের অনুরোধ এর সামান্য কিছু অংশ মৌখিকভাবে ঈদগার ময়দানের নামে দান করেন। পরবর্তীতে তারাই সুযোগ্য বংশধর মরহুম আব্দুল ওয়াহেদ প্রধান একটি উইল করে রেজিস্ট্রি করে দেন 73 শতক। এই হলো কৃষিগঞ্জ ও বা আজকের ইসলামপুর ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠার ইতিহাস। পরবর্তী করা যায়, হঠাৎ 1865 খ্রিস্টাব্দের পর থেকে এই এলাকায় অনেক মসজিদ মুসলমান পল্লী প্রতিষ্ঠা হতে থাকে, কিন্তু এখনও ঈদগাহ ময়দানের অভাব অনুভব হতে থাকে কারণ এটি এলাকার ভূ সম্পত্তি মালিকানা ছিলেন হিন্দু ভূ স্বামীগণ। তারা মুসলমানগণের নামাজ আদায়ের জন্য কোনো ভূমি দান করতে নারাজ ছিলেন, ফলে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা মসজিদ জামাতের জন্য নির্দিষ্ট হলো এই একটি মাত্র ঈদের ময়দান। ১৯৪৭ খ্রিস্টাব্দে পূর্ব পর্যন্ত এর জামাত বা মসজিদের সংখ্যা ছিল 10টি। এই মসজিদটি এই 10টি মসজিদের মুসল্লিগণ দূর দূরান্ত থেকে আগত মুসল্লিগণ একত্রিত হয়ে এই মাসে বছরে দুইটি ঈদের নামাজ আদায় করতেন, কিন্তু ভারতবর্ষ বিভক্তির পর তিনটি জামাত ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় এখন মাত্র 60টি জামাত বা মসজিদের মুসল্লিগণ এই ইসলামপুর ময়দানে অন্তর্ভুক্ত আছেন। এই 60টি জামাত এখন প্রতি বছর দুইটি নামাজের অন্তত নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে আদায় করে থাকেন। অনেক ঘাত প্রতিঘাত ও টানা পোড়ানোর মধ্যে এই মাঠের অঙ্গ সংগঠন উন্নয়ন ও পবিত্রতা ঠিক রাখতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করেছেন তাদের অনেকেই আজ আর এই জগতে নাই। আমরা কৃতজ্ঞ চিত্রে ওই সমস্ত মহৎ প্রাণ ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদের পরকালের জীবনকে জান্নাতি জীবন দান করুক। এই সমস্ত বিদ্রোহী আত্মার মধ্যে যারা এই ময়দানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত স্মরণীয় আছেন তাদের মধ্যে আমি কিছু কিছু নামে পরিচয় দিতেছি, হয়তো এর বাইরেও আরও অনেকে থাকতে পারে। তাদের মধ্যে তাদের স্মৃতির প্রতিও আমরা সমান শ্রদ্ধাশীল থাকব।